नमस्कार बंधुरा, अमिता किचन भेलपुर থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। তা মোগলাই পরোটাটা কি ভিজে বানাই আপনারা প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটাকে দেখবেন। তা আমি সবকিছু বলে দেব কি কি উপকরণ দিয়ে করছি। সবার প্রথমে নিয়েছি ময়দা। এবারে তো ময়দায় দিয়ে দেব স্বাদমতো লবণ। এবারে দিয়ে দেব একটু তেল। এবার আমি ময়ান দিয়ে দেব। ভালো করে এইদিকে মেখে নিতে হবে। ময়দাটা আমার হালকা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। একসিঙে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। আর একটু জল দিয়ে দিতে হবে। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন আমি তেল দিয়ে দেব। এই অল্প করে তেল ছড়িয়ে দিলাম, তাতে ময়দাটা খুব সুন্দর হবে। আমি ডিমগুলো এবারে ভালো করে ঘেঁটে নেব। তো এখন আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। কি কি উপকরণ দিয়ে নিয়েছি আমি সবগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। নিয়েছি পেঁয়াজ, নিয়েছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো ডিম, নিয়েছি সস। এইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো ধনে পাতা। দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। দিয়ে দেবো একটু লবণ। এবারে দিয়ে দেবো ডিমগুলো ফাটিয়ে এতে। দুটো ডিম দিয়ে দিলাম। এবারে এইগুলো সবগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব খুব সুন্দর করে। তো ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ময়দাটাকে লেচি কেটে রুটিটা আমি বানিয়ে নেব। এরকম লেচি আমি সবগুলো কেটে নেব। সব লেচি আমি কেটে নিয়েছি। এখন রুটিগুলো আমি বেলে নেব। বেলন বাড়ি দিয়ে এই বেলন বাড়িটা নিয়ে নিচ্ছি। ভালো করে গোল করে নিতে হবে। একটু অল্প করে ময়দা ছড়িয়ে দিতে হবে। একটু ভালো করে গোল করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, রুটিটা আমি কিভাবে বেলে নিয়েছি। সব রুটিগুলো আমি এই ভিগে বেলে নেব। সব রুটি আমি বেলে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ ডিম দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি এটাকে আমি দিয়ে দেব। এবারে এটা আমি এরকম ভিগে দিয়ে দেব।
তো পাশে সব দিকে এরকম করে দিতে হবে, ওদিকে জায়গা রাখতে হবে, জায়গা না রেখে দিলে মুড়তে অসুবিধা হবে, তার জন্য আমি এই মুদিখানটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো একটু সস। খুব সুন্দর একটা টেস্ট হবার জন্য এই সস দিয়ে দিচ্ছি। এবারে আমি এই ভিগে মুড়ে নেব, এই ভিগে মুড়ে নিতে হবে। আবার আমি এদিক থেকে ধরে আবার এই ভিগে মুড়ে নেব। এখান থেকে আমি ডিমের এটা নিয়ে নিচ্ছি জলটা, এইটা আবার চেপে দিয়েছি, আর এটা খুলবে না। এবারে এইটা ধরে আমি আবার এই ভিগে দিয়ে দেব, ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু হালকা করে। এতে আবার একটু ডিমের মিশ্রণটা এই ভিগে দিয়ে দিচ্ছি। এরকম করে মুড়ে নিতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে, এটা এবার আমি তুলে এক সাইডে আমি এটা থালাইতে রেখে দেব। খুব আস্তে করে তুলতে হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি মোগলাই পরোটা কী ভিগে করতে হয়। এইটা আমি মধ্যিখানে দিয়ে দিচ্ছি, সাইডে সব সাইডে জায়গা থাকার জন্য মধ্যিখানে এটা দিতে হবে। এবারে দিয়ে দেবো সস, আমি সস দিয়ে দিচ্ছি, আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি এইরকম করে ধরে এই ভিগে দিয়ে দিচ্ছি। আমি এই ডিমের জলটা দিয়ে দিচ্ছি, আপনারা জল দিতে পারেন, এমনি জল দিয়ে আপনারা মুড়ে নিতে পারেন। এরকম করে দিতে হবে, দিয়ে এইদিকে ফের মুড়ে নিতে হবে। এরকম করে ধরে আবার এটা এইদিকে মুড়ে নিতে হবে। এইদিকে মুগলাই পরোটাগুলো বানিয়ে নিতে হবে। আমার সবগুলো মুগলাই পরোটা হয়ে গেছে, এবার আমি পাকাটা জেলে দেব। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি, এখন আমি মুগলাই পরোটাগুলো ছেড়ে দেব। এটা ছাড়ার সময় সবসময় তেলটা হালকা গরম, মানে জালটা খুব কম করে দেবেন, আর তেলটা খুব ইয়ে হবে না। তখন আমি এটা উল্টে দেব, এই আমি উল্টে দিয়েছি। আর এরকম হালকা টিমে ভাজলে এর ভিতরে পেঁয়াজ টেঁয়াজগুলো দেওয়া আছে, যে মরিচ মশলাগুলো দেওয়া আছে, ওগুলো খুব সুন্দর ভিগে সিদ্ধ হয়ে যাবে, আর খুব ভালো হবে মোগলাই পরোটাটা। আবার এই উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর মোগলার পরোটা এই ভাজা হয়ে গেছে, এই প্রথম আমি এটা ভেজে নিলাম, হয়ে গেছে। এবার আমি তুলে নেব, আবার আমি সেই একই রকম ভিগে সব এটা ছেড়ে দেব। সবগুলো পরোটা আমি এরকম ভেজে সবগুলো ভেজে নেব।
আর এই পরোটাটা আবার উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু সময় করে, খুব তাড়াতাড়ি ফুটোফাটা করলে হবে না, তাহলে উপরে পুরো পুড়ে যাবে, নিচে কাঁচা থেকে যাবে। এই পরোটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মুগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি এখন এটা তুলে নেব। এই মুগলাই পরোটাটা আপনাদেরকে আমি কেটে দেখাবো, তো দেখি দেখুন কত সুন্দর হয়েছে মুগলাই পরোটা। দেখুন মুগলাই পরোটা কত সুন্দর, ভিতরেটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুব দারুণ হয়েছে। এটা আপনারা সকাল বিকেল টিফিন করতে পারেন, খেতেও খুব সুন্দর। আমি যে ভিডিও বানিয়েছি আপনারা সেই ভিডিও বাড়িতে বানাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।